আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এন্ড ওয়েলউইশার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএস্ট ইংলিশ বাই শাহিন স্যার। প্রিয় নবম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো আমি তোমাদের ইংরাজির পাশাপাশি বাংলা ব্যাকরণটাও শিখিয়ে থাকি। এই বাংলা ব্যাকরণে গিয়ে আজকে আমি তোমাদের শেখাচ্ছি তোমাদের চতুর্থ অধ্যায়ে চতুর্থ পরিচ্ছেদ বানানো অভিধান, যেটি তোমাদের 4.4.1 রয়েছে, যাহার পৃষ্ঠা নম্বর হলো 96। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা যে কাজটি করব সেটা কিন্তু অনেক একটা কঠিন কাজ এবং অনেক একটা মজার কাজ। তোমরা যদি এই মজার কঠিন কাজটাকে মজা করে শিখতে চাও তাহলে অবশ্যই তোমাকে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। প্রিয় শিক্ষার্থী, চলো কথা না বাড়িয়ে চলে যাই মূল পর্বে। তবে মূল পর্বে যাওয়ার আগে, তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো, সেই সঙ্গে কমেন্ট সেকশন লিখে ফেলো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো। প্রিয় শিক্ষার্থী, দেখো বোর্ড বইয়ে যখন আসলাম এখানে দেখবো আমরা 4.4.1 বর্ণানুক্রমে শব্দ সাজাই। এখানে দেখো একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, বাংলা অভিধানে যে ক্রমে বর্ণমালা সাজানো থাকে তার নিচে লেখো। তবে বাংলা অভিধানে যে স্টাইলে লেখা থাকে এইটা কিন্তু আমাকে এখন লিখতে হবে নিজের থেকে, তাই না? দেখো আমি এটা এইখানে সাজিয়ে দিয়েছি তোমাদের জন্য। এই যে দেখো, এইখানে দেখে নাও, এটা স্ক্রিনশট করে নিবা। হ্যাঁ, এইখানে এটা স্ক্রিনশট করে নাও, এটা স্ক্রিনশট করে নাও। এইভাবে কিন্তু সাজানো থাকে, ওকে? একদম 100% রাইট একটা সিস্টেম আমি তোমাদেরকে দিয়েছি, এইভাবে সাজানো থাকে। তাহলে এইগুলো তোমাকে লিখে নিতে হবে, ওকে? ওকে, এটা লিখে নাও বা স্ক্রিনশট করে নাও, ওকে? এরপরে দেখো যে কাজটা বোর্ড বই আমাকে বলেছে, পরের পার্টে গিয়ে বলছে এই ক্রমের সঙ্গে শিশু পাঠ্য বইয়ের হ্যাঁ বর্ণানুক্রমের তফাত কোথায়। এখানে তফাত কোথায় দেখাতে গেলে আমাকে এখন শিশু বইয়ে যেটা ছিল সেটা লিখে দেখাতে হবে, তাই না? দেখো শিশু পাঠ্য বই এরকম ছিল, এই জায়গাটা দেখো, তোমরা স্ক্রিনশট করে নাও এগুলো। তোমাদের যে ছোটোবেলার যে বইগুলো রয়েছে বা তোমাদের বাড়ির যে ছোটো বাচ্চাদের বইগুলো রয়েছে সেখানে দেখলে তোমরা পাবা এইভাবে বইগুলো সাজানো রয়েছে, ওকে? একটু দেখে নাও, দেখে নাও, ওকে। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো, তাহলে আমাদের এই দুইটার মধ্যে পার্থক্যটা কিন্তু আমাদের সৃষ্টি করে ফেললাম। এইবার আমাদের যে কাজটা হবে, আমাকে বুঝতে হবে যে দুটো স্ক্রিনশট করেছো তোমরা, যখন স্ক্রিনশট করার পরে দেখবে আসলে পাঠ্য বই তোমার শিশু পাঠ্য বইয়ের সঙ্গে যে অভিধান মানে ডিকশনারি, এই ডিকশনারি যে পার্থক্য রয়েছে এটাকে তুমি বুঝবে। বোঝার পরে তুমি যদি শব্দগুলোকে খুঁজতে যাও বা সাজাতে যাও তাহলে তোমার জন্য খুব ইজি হবে। এখন দেখো এটার পরে এটা আসবে, এটার পরে এটা আসবে, এটার পরে এটা আসবে, এটার পরে এটা আসবে, কিন্তু দেখো এই জায়গায় যে রয়েছে অনিশ্বর, বিষজ্ঞ, হ্যাঁ বিসর্গ, চন্দ্রবিন্দু, এই যে জিনিসগুলো রয়েছে তোমাদের শিশু পাঠ্য বই এগুলো কোথায় ছিল দেখো দেখি সব শেষে, ক্লিয়ার? এরকম করে তোমাদের পার্থক্যগুলো আগে বুঝতে হবে। বোঝার পরে তোমাকে যে কাজগুলো করতে হবে সেটা হবে তোমার জন্য কি পরের পাঠটুকু। এই যে পরের পাঠটা হলো এইটা দেখো, এইখানে দেওয়া রয়েছে এলোমেলো শব্দ আর এটা বর্ণক্রম অনুযায়ী আমাকে এখন সাজাতে হবে। তারপরে এই দুরন্ত, জাগরণী, দুর্জয়, এখানে কোন শব্দটি আগে হবে? এখানে মনে রাখবে সবার আগে আমাদেরকে স্বরে অ আসবে, তাহলে স্বরে অ দিয়ে কোনো শব্দ আছে কিনা একটু দেখে নিতে হবে আমাকে। দেখো এখানে আছে কিনা, না আ পাইলাম কিন্তু অ পাচ্ছি কিনা কোথাও একটু দেখি আমরা। হ্যাঁ, তাহলে একটু ঠান্ডা মাথায় এগুলো খুঁজলে তোমরা অবশ্যই অবশ্যই পেয়ে যাবে। তবে এগুলো যখন খুঁজবে তখন তোমাকে কিন্তু এই জায়গাটা মাথায় রাখতে হবে, তোমাকে এই নিয়ম অনুযায়ী খুঁজতে হবে, যে অভিধানের যে নিয়মটা আছে এই নিয়ম অনুযায়ী খুঁজতে হবে, অর্থাৎ তুমি প্রথমে যেগুলো লিখেছো ওই অনুযায়ী খুঁজতে হবে, এইটার পর এইটা, এইটার পর এইটা, এইভাবে আমাকে খুঁজতে হবে, ওকে? তাহলে দেখি আমরা আ পাইলাম, অ কোথাও আছে কি না। হ্যাঁ দেখো দেখি এইখানে আছে, এটা আগে তোমরা এইভাবে আন্ডারলাইন করে নিবে যে আ আছে, তাই না? আবারও দেখি কোথাও এই যে আ আছে, তারপরে এগুলো কিন্তু আমরা বুঝতে পারছি কারপরে কে আসবে, তাই না? এই দেখে দেখো আর নাই, তাই না? তাহলে এই যে শব্দগুলো পেলাম, এইটা 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 এইটা, এগুলোকে কিন্তু আমাকে আগে লিখতে হবে। দেখো আমি এখানে সুন্দর করে সাজিয়েছি তোমাদের জন্য এবং বোঝার জন্য অনেক ইজি হবে। চন্দ্রবিন্দুওয়ালা শব্দটাকে আগে দিলাম আস, আকাশ, এখানে আসের পর আকাশটা আসলো কেন, আড্ডাটা আসলো না, আভরণ, আভরণ আর আই এগুলো আসলো না কেন একটু বুঝবো আমরা। দেখো কারণ হচ্ছে অ আ, আয়ের পরে কিন্তু কয়ের অবস্থান আছে, কার অবস্থান আছে ক, কারণ এই যে এখানে এরপর যেমন ড আছে, ডটা কিন্তু ক থেকে অনেক দূরে, দেখো এইখানে ডটা কিন্তু এই যে ক আগে আর ডটা কোথায় দূরে, বুঝতে পারছো? এই জায়গাগুলো কিন্তু আমাকে ঠান্ডা মাথায় বুঝতে হবে। তারপর দেখো আবিষ্কার, এই যে এখানে আবার ড, ড এর পরে কিন্তু ব, বা ড এর পরে বয়ের অবস্থান আছে কিনা একটু মিলাই নিব আমরা। দেখো এখানে ড, এই যে বয়ের অবস্থান কিন্তু তারপরে, ক্লিয়ার? তাহলে এই সিরিয়ালটা তোমাকে কিন্তু মেনটেন করতে হবে, তাহলে আ ড, তারপরে আ ব, এইভাবে আমাকে মিলে যেতে হবে। এখন যদি হ থাকে তাহলে আ হয়, এটা কিন্তু সব শেষে যাবে, তাই না? এই জায়গায় আমরা একটু দেখি, তারপর দেখো আবিষ্কার, তাহলে বড়া বুঝলাম, এবার ভ, তাহলে বয়ের পরে অবশ্যই ভয়ের অবস্থান আছে জন্য পরে গেছে। এই যে এই জায়গায় গিয়ে দেখবো আমরা এই যে ভয়, বয়ের পরে ভয়ের অবস্থান, তাই কিন্তু ওর পরে ওর অবস্থানটা হয়েছে, ক্লিয়ার? তাহলে আর আই, এই যে ডয়সনরা যেটা আছে এই ডয়সনরার অবস্থান কিন্তু আরও দূরে রয়েছে এখানে দেখো। হ্যাঁ এইখানে দেখো ডয়সনরার অবস্থান কিন্তু আরও দূরে রয়েছে, ওকে?
এই যে দয় শোনো র কারপরে হয়েছে দয়ের পরে। তাহলে এইখানে আমার যে বিষয়টা ভুল হয়ে গেল, এই যে আড়াইটা কোথায় বসবে, আড্ডার পরে বসবে। দেখো এই আড়াইটা কোথায় বসবে বলো দেখি, আড্ডার পরে বসবে। ক্লিয়ার, বুঝতে পারছো? আচ্ছা প্রিয় শিক্ষার্থী, এবার আমরা দেখবো এই বাকিগুলো, যেমন ক দিয়ে যে কয়েকটা পাওয়া যায়, কার্যকর, কায়া, কন্দল। তাহলে এই তিনটাকে কি মিলাই, কয়ের পরে র, এই যে রেফটাকে আগে আমরা কাউন্ট করবো। হ্যাঁ রেফটাকে আগে কাউন্ট করবো, কয়ের পরে র, আবার কয়ের পরে অন্তস্থিত, কোনটা আগে আসে আমাদের অভিধানে আগে সেটা দেখতে হবে। তাহলে কয়ের পরে রটা আগে আসছে না অন্তস্থি অটা আগে আসছে, তাই না? দেখো এখানে আমরা অন্তস্থি অটা খুঁজি, অন্তস্থিটা শেষে, আর রটা কোথায় আছে, মেবি সামনে আছে, তাই না? দেখো কোথায় সামনে আছে, এই যে র। ওকে এইবার দেখবো হচ্ছে আমরা কন্দল, ক্ষমা, এইভাবে তোমরা যদি সাজাও পেয়ে যাবা। ওকে তারপরে কায়া, আবার কন্দল, দন্ত ন একটু পরে পাবা অবশ্যই, ক্ষমা। হ্যাঁ এখানে ক্ষমা বানানো যুক্তক্ষ মানে কি, ক আর মধ্যনস একসঙ্গে আছে, তাই না? এটা যুক্তক্ষ দিয়ে একটাই, কারণ একটা হওয়া সত্ত্বেও এখানে আমরা কয়ের লাইনে বসালাম কেন, এখানে যুক্তক্ষতে কী কী অবস্থান রয়েছে বলে কি, কযোগ মধ্যনস রয়েছে, কী রয়েছে বলতে কি, কযোগ মধ্যনস, কযোগ মধ্যনস সঙ্গে কিন্তু এই যে যুক্ত খ। ওকে তারপরে কয়ের পরে কার অবস্থান হচ্ছে, খ, খাখা, খাম খেয়ালি। ওকে খাখা একসঙ্গে বলে কেন, দুইটি সামনে শব্দ, খয়ের পরে যে ময়ের অবস্থা আছে, তাই না? খাম খেয়ালি, খেয়াল, এই ময়ের পরে অন্তস্থের অবস্থান আছে। দেখো কিন্তু ময়ের অনেক পরে অন্তস্থের অবস্থান রয়েছে। ওকে এই দেখো ময়ের একটা দুইটা শব্দ পরে অন্তস্থের অবস্থান রয়েছে। প্রিয় শিক্ষার্থী, তোমাকে এগুলো এইভাবে সাজাতে হবে। আমার এখানে দুই একটা যদি এলোমেলো দেখো তুমি, যেমন এটা এলোমেলো হয়েছিল, তোমরা একটু সাজিয়ে নিবে, এটা ব্যাপার না। ওকে এবার দেখো আমরা কী করলাম, খাম খেয়ালি গেল, এবার হচ্ছে খেয়াল, ঘাপটি, এবার ঘ দিয়ে একটু বুঝি, ঘাপটি ঘুমন্ত। ঘয়ের পরে পয়ের অবস্থান আগে না ময়ের অবস্থান আগে, এইটা একটু আগে দেখবো। তাহলে ঘয়ের পরে কার অবস্থানটা আগে, এটা বুঝবো, ম না হচ্ছে প। তাহলে ঘ তো আমাদের আছেই, তাহলে ঘয়ের পরে ম আর পয়ের মধ্যে আমরা কার অবস্থান আগে এটা দেখবি। দেখি এখানে ময়ের অবস্থান এখানে রয়েছে আর পয়ের অবস্থানটা কোথায় রয়েছে, দেখো দেখি এই যে পটা আগে আছে, তাহলে ঘাপটিটা আগে হবে আর মটা কি হবে, পরে হবে, তাই না? দেখি প আগে ম পড়ে, তাহলে দেখো প আগে ম পড়ে, এই দেখো পটা আগে আছে মটা পড়ে আছে, এটা কিন্তু তোমাকে বুঝতে হবে। ওকে এবার চৌচিত একাই এটা বাদ দাও, ছ দিয়ে দেখি ছুতার আছে, এটাও একাই বাদ দাও, তারপরে এটা ঘ, তারপরে উ থাকলে উ নিতাম, চ, তারপরে ছ, তাই না? এই দিকে এসে দেখো জাকানো, এই যে জ জ দিয়ে দেখবো, জয়ের পরে ক গ, তাহলে আমরা তো বুঝছি ক, তারপরে খ, তারপরে গ, তারপরে এইটা আগে হবে এটা পরে হবে। এবার ড দিয়ে একটা ই রয়েছে, তো হয়ে গেল, ত দিয়ে কিন্তু আমাদের রয়েছে এখানে তিনটা, এক দুই তিন। এইখানে দেখো কোনটা আগে বসবে, এই যে এইটা আগে বসবে না এইটা আগে বসবে, তয় 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 ব, সরি তয় তয় ব, আর এটা খণ্ড ত, তাই না? তাহলে এটা দেখবো এইখানে এই যে জিনিসটাকে বোঝার চেষ্টা করি, খণ্ড ত আগে না ত আগে। হুম এইখানে আমরা যদি চিত্রে আসি, দেখো এই জায়গায় এই চিত্রে আসলে বুঝতে পারবো, দেখো কোনটা আগে রয়েছে। হুম এই যে দেখো ত আর খণ্ড ত, হ্যাঁ এইগুলো কিন্তু আগে অবস্থান রয়েছে, তাই না? তার কারণে এখানে কিন্তু আমাদের এটা আগে নিতে হয়েছে, এবং বটা কিন্তু আমাদের কোথায় রয়েছে, পরে রয়েছে, এই যে বটা কোথায় রয়েছে, পরে। এবার দেখবো এটা তো অবশ্যই মধ্যাহ্ন শেষে আছে, দ দিয়ে দেখি দুরন্ত দুর্জয়, এইখানে র আর এটা রেফ। ওকে কাছাকাছি বসবি, তাহলে রটা আগে দিব আর রেফটা পরে দিব। ধ একাই, ন একাই, ব্যাপার না, প্র দিয়ে একটাই, ব্যাপার না, ব দিয়ে দেখবো বক্তব্য, বন্ধু, বক্তব্য বানানো এখানে কয়ে ত রয়েছে, বক্তব্য বানানো কি রয়েছে, এটা ক যোগ ত, তারপরে কয়ের অবস্থান আগে, তাহলে বয়ের পরে কে, ক, বয়ের পরে কে বলো দেখি, ক, তাহলে বয়ের পরে ক হলে এটা আগে বসবে, আর বয়ের পরে কিন্তু দন্তন্য, তাহলে অবশ্যই দন্তন্যটা পরে বসবে। এবার ব দিয়ে যদি বুঝি, বাঁশ, বালতি, বুভুক্ষা, তাহলে বয়ের পরে তালেবস্য আর ল, আগে দুটো বুঝি, ভ তো অবশ্যই শেষে আছে, তাহলে তালেবস্য আগে না ল আগে, দেখো তালেবস্য না ল, তাই না? এইখানে দেখি কে আগে রয়েছে, আমরা কিন্তু শিশু পাঠ্য বই দেখবো না, এইখানে দেখবো তালেবস্য আর ল, দেখো ল আগে রয়েছে, তাহলে লটাকে আগে দিতে হবে আর তালেবস্যটাকে কোথায় দিতে হবে, পরে দিতে হবে, তাহলে কি আগে হবে, ল, এই দেখো লটা আগে বসবে আর তাহলে বসাটা পরে বসবে, এটা কিন্তু সাজানোতে ভুল হয়েছে, তাহলে এইটাকে আগে দিব, এইটাকে পরে দিব, ক্লিয়ার? এবার ম দিয়ে দেখো, মনোরম, মুমূর্ষু, মৃন্ময়, তাহলে ম দিয়ে ময়ের পরে দন্তন্য আগে না ম আগে, অবশ্যই দন্তন্য আগে, কারণ আমরা যদি চিত্রটা দেখি দন্তন্যই কিন্তু আমরা আগে পেয়ে যাব। ওকে এই যে দন্তন্যটা আগে আছে আর মটা কোথায় রয়েছে, পরে রয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা এই বিষয়গুলো কিন্তু সুন্দর করে বুঝতে পারছো, তাই না? তাহলে যেভাবে আমাদের কাজগুলো করতে হচ্ছে, আমরা এইভাবে সাজাবো, আগে দেখবো ক দিয়ে কতগুলো আছে, প্রথম অক্ষর ক, হ্যাঁ প্রথম অক্ষর খ, প্রথম অক্ষর গ, প্রথম অক্ষর ঘ, এইভাবে দেখবো, দেখার পর আবার প্রথম অক্ষরের পরে দ্বিতীয় অক্ষর দেখবো, এখন দ্বিতীয় অক্ষর দ্বিতীয় অক্ষর যদি মিলে যায়, হ্যাঁ যদি দ্বিতীয় অক্ষর দ্বিতীয় অক্ষর যদি মিলে যায়, তখন আমরা কী করবো, প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অক্ষর মিলাবো, কী কী মিলাবো, প্রথম দ্বিতীয় এবং তৃতীয়, এখন দেখো এগুলো তিনটা অক্ষরেই মিলে গেছে, হ্যাঁ তিনটা অক্ষরেই, প্রথম তিনটা অক্ষর মিলে গেছে দুই শব্দের সঙ্গে, এখন প্রথম তিনটা অক্ষর যদি মিলে যায় তাহলে চার নম্বর অক্ষরে মিলাবো, ওই চার নম্বর অক্ষরে কে আগে আছে তার অবস্থানটা আগে হবে, ক্লিয়ার?
আচ্ছা দেখো এখানে ল দিয়ে একটাই তো, এখানে ভাববার কিছু নাই, এখানে তালবস্ব দিয়ে একটাই তাই ভাববার কিছু নাই, দন্তস্ব দিয়ে একটাই ভাববার কিছু নাই, কারণ তালবস্ব তারপরে দন্তস্ব হবে নিয়ম অনুযায়ী। এই দন্তস্ব দিয়ে এখন যখন ভাববো এখানে দন্তন্য আগে না ধ আগে, এই টাইপে বুঝে আমরা যখন মিলানে শুরু করব অনেক ইজিতে হয়ে যাবে। সুকুমার আর হর্ষ, তাই না? এখানে দেখো ক আগে না র আগে, তাহলে অবশ্যই ক আগে, হের ফের এখানে হ দিয়ে একাই, তাহলে এখানে কিন্তু কিছু এলোমেলো করে আমার দেয়া রয়েছে, আমি বোঝানোর সাথে কিন্তু এলোমেলো করে দিয়েছিলাম, তোমাদেরকে আমি এটা ভালো করে বুঝাবোর জন্যই। তোমরা যারা বুঝতে পেরেছো এই এলোমেলোগুলোকে সাজিয়ে নিবে। যেমন এখানে সুকুমার আর শিধেল, এখানে দেখো কোনটা আগে হবে, এইখানে কিন্তু একটা বিষয় রয়েছে, দন্ত সঙ্গে রঙে ঋষিকার আর দন্ত সঙ্গে রয়েছে ঋষিকার, তাহলে আগে বলো ঋষিকার আগে না ঋষিকার আগে? ঋষিকার মানে সামনে সামনে যে এইটা ঋষিকার হলো এইটা, তাই না? আর ঋষিকার হলো এইটা, এই যে রস্য, তাই না? এখন বলো এই রস্যই আগে না এই রস্যও আগে? অবশ্যই রস্যই আগে, তাই কিন্তু এটা ঠিক আছে এখানে। ওকে, আবার এখানে কিন্তু এটা ঠিক আছে, তাইলে কিন্তু আমাদের আকার একার, হ্যাঁ, রস্যকার রুস্যকার এগুলো দেখেও কিন্তু বুঝতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এই ভিডিওটি বুঝছো তারা অবশ্যই কমেন্ট সেকশনে লিখো স্যার বুঝতে পেরেছি, যারা বুঝতে পারোনি বলো, আমি প্রয়োজনে তোমাদেরকে আবারও এটা আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে আমার আগামী ভিডিও 4.4.2 এ দেখার আমন্ত্রণ রইল। সবাই সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।